এখানে কি থাকবে? সাবধান, এখানে সব ফিনিশ, এখানে সব ফিনিশ মানে উল্টাটা করলে হয় কি সুবিধা, আপনি সামনে দিয়ে ওই দিকটা যান। এগুলো সব প্রসেসিং জোন, ও সাবধানে, এগুলো সব প্রসেসিং জোন। এই তিনটা জোন হচ্ছে ইউরোপীয় স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড, লেবার কোড স্ট্যান্ডার্ড। আচ্ছা, জোন তিনটার ভিতরে কি হয়েছে? এই লালের ভিতরে আপনি যেতে পারবেন না, হলুদের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, হাঁটতে পারবেন, সবুজের ভিতরে রাখতে পারবেন, কাজ করতে পারবেন, রেড এর ভিতরে আপনি টাচও খেতে পারবেন না। এটা হচ্ছে, এটা হচ্ছে সিক্রেট এরিয়া বলে, এটা ডেঞ্জার জোন বলে। কারণ হচ্ছে এখান দিয়ে কখন কোনো না কোনো সময় ইলেকট্রিক লাইন থাকতে পারে, অথবা ধরেন আমরা চারজন মিলে এখানে কাজ করতেছি, কেউ একজনে মারামারি লাগলো, মারামারি লেগে এখন সারের আমি জোরে করে ধাক্কা মারলাম ওয়ালের সাথে। এই ওয়ালটাকে এই জন্য ইউরোপীয় স্ট্যান্ডার্ডে বলা হয়েছে দিস ইজ দ্য ডেঞ্জারাস ওয়াল, কেউ যাতে কাউকে ধরে এভাবে মাথা বাড়ি দিতে না পারে, সবাই জানবে যে এটার ভিতরে কোন একটা কিছু আছে। এই জন্য ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী তাকে স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে যে এটার সাথে কেউ টাচই হবে না, টাচ খাইলে তার জরিমানা, এবং টাচ যাতে না খায় তাদেরকে আগে যে ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং এর সতর্কতামূলক আপনার এই যে রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন। রেড ছোট হয়ে গেছে, আরেকটু দরকার ছিল না স্যার, প্রত্যেকটা কিন্তু সাইজ অনুযায়ী, এখানে ধরেন রেশিও অনুযায়ী স্যার, স্যার এখানে ধরেন রেশিও অনুযায়ী, এখানে ধরেন এটা স্যার এই 3 ফিটের এটা টেবিল, 3 ফিট, 3 ফিটের এটা টেবিল, 8 ফিটের।